প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভ জন্মদিন উপলক্ষে শনিবার ভারতীয় জনতা যুব মোর্চা সদর শহর জেলার পক্ষ থেকে একটি বৃহৎ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিকসহায় এবং বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য যুব মোর্চার কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সারা রাজ্যে বিজেপি দলের পক্ষ থেকে সেবামূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। রক্তদান শিবিরে 100 জনের উপর যুব মোর্চার কর্মী সমর্থকেরা রক্তদান করেছে। রক্তদান শিবির নিয়ে তার বক্তব্যে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিকসহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে যুব মোর্চার উদ্যোগে সারা রাজ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। নরেন্দ্র মোদীর মার্গদর্শনে রাজ্য সরকার অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়নকে পৌঁছে দেবার লক্ষ্যে কাজ করে চলেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সেই দিশাতেই হাড় ঘাড় সুশাসন কর্মসূচিতে সরকার মানুষের দরজায় পৌঁছে যাবে বলেও উল্লেখ করেছেন মানিক সাহা। আমরা সবাই জানি যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে জন্মদিন, সেই উপলক্ষে আমাদের সদর ডিস্ট্রিক্টের যুব মোর্চার উদ্যোগে এখানে রক্তদান শিবির ওনারা শিবির করেছেন। তো এখানে যুব মোর্চার সব ভাইরা আজকে প্রায় 100 জনের উপরে ওরা রক্তদান করবেন। তো সেই উপলক্ষে এখানে আসা এবং আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জন্মদিনকে সামনে রেখে ওনাকে শ্রদ্ধা নিবেদন আমরা করছি এবং সমস্ত জায়গায় আজকে সারা ত্রিপুরাতেই যুব মোর্চার উদ্যোগে এই ধরনের যে কার্যক্রম সেটা চলছে। আমাদের সরকারের তরফ থেকে আজকে প্রতি ঘরে সুশাসন দিবস সেটা আমরা আজকে 12টার সময় আপ টু স্টেট থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট লেভেল থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় ব্লক লেভেল, ডিসি এবং পঞ্চায়েত লেভেলে আজকে এটা আমরা লঞ্চ করতে যাচ্ছি। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির কথা বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উন্নয়নমুখী এসব কর্মসূচি মানুষকে সঙ্গে নিয়েই আগামী 3 মাস চলবে। বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করেছেন। দেশের সুরক্ষা থেকে গরিব কল্যাণে নরেন্দ্র মোদী অক্লান্ত পরিশ্রম করে চলেছেন বলে উল্লেখ করেছেন রাজীব ভট্টাচার্য। এমন একজন প্রধানমন্ত্রী পাওয়া সৌভাগ্যের বিষয় বলেও জানিয়েছেন রাজীব ভট্টাচার্য। আজকে আমরা জানি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি প্রধান নেতৃত্ব আজকে ওনার শুভ জন্মদিন। এই শুভ জন্মদিনে আপনাদের মাধ্যমে আমি ওনাকে অসংখ্য অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমরা সৌভাগ্যবান এমন একজন দেশের প্রধানমন্ত্রীকে পেয়েছি। আমাদের সুরক্ষার ক্ষেত্রেই বলুন, আমাদের গরিব মেহনতি মানুষের কথাই বলুন, সমস্ত অংশের মানুষের জন্য যে অক্লান্ত পরিশ্রম করছেন যেই ব্যক্তিটা, আজকে ওনার জন্মদিন। আজকে দেশের সুরক্ষার ক্ষেত্রেই বলুন, আজকে গরিব মেহনতি মানুষ, আমরা সৌভাগ্যবান এমন একজন প্রধানমন্ত্রীকে, দেশের প্রধান রাষ্ট্রনায়ককে আমরা পেয়েছি, যিনি আমাদের, আমরা জানি 2 বছর কোভিডে আমরা আক্রান্ত ছিলাম, দেশবাসী আমরা ভয় ভীতিতে আমরা আচ্ছাদিত ছিলাম, সেই জায়গায় দেশকে নেতৃত্ব দিয়ে আমাদেরকে কীভাবে রক্ষা করবে, ভ্যাকসিন ফ্রি করে দিয়েছেন, আমাদের যারা গরিব অংশের মানুষ তাদেরকে রেশন সামগ্রী ফ্রি করে দিয়েছেন, এই যে ব্যবস্থা করেছেন দেশবাসীর জন্য এবং আর্থিকভাবে সমৃদ্ধশালী ভারতবর্ষকে গঠন করার ক্ষেত্রে আমাদের দেশের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী যে অক্লান্ত পরিশ্রম করছেন। দেশবাসীর কল্যাণে নরেন্দ্র মোদীর বিভিন্ন প্রচেষ্টা এবং কাজের কথা উল্লেখ করে রাজীব ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রীকে প্রকৃত শ্রদ্ধা জানাবার জন্য দলের তরফ থেকে সেবা এবং গরিব কল্যাণের দিকে লক্ষ্য রেখে আগামী দিনে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। রাজ্যে হাড় ঘাড় সুশাসন কর্মসূচি সূচনা করার জন্য দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।